গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আজকে হচ্ছে বুধবার, বুধবার সকাল থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। তো ভেবেছিলাম যে বিকেলে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করব। তো আমি মাঝখানে পার্ট টু, মকর সংক্রান্তির পার্ট টু ব্লগটা দেওয়ার পরেই আমি আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে সকাল সকাল শেয়ার করে নিই। আর সকাল মানে তো মানে আমার হাজব্যান্ড চলে গেছে, উঠে আমরা ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি। আমার হাজব্যান্ড মানে সকালে একটু পায়েস আর আমার বাসি রুটি ছিল, সেটা দিয়েছি, একটা রুটি আর একটু পায়েস খেয়ে চলে গেছে অফিসে। এখন সেই বাসি রুটিটাকে একটা গতি করতে হবে, গতির জন্য আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে চা, চায়ের জলটা ফুটে গেছে, আমি চায়ের জলটা ফুটে গেছে, আমি একটু চাপাতি দিয়ে নিই, একটু চাপাতি দিয়ে নিলাম। মানে সরি, এই কয়েকদিন মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই কয়েকদিন একদম মিষ্টি খেতে 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 খেতে, আমি মিষ্টি খেতে অত বেশি ভালোবাসি না, আমি ঝালটাই খেতে বেশি ভালোবাসি। তো আমার মানে কি বলবো যে ঝাল খেতে পাচ্ছি না, মানে কি খেতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তা আমি এখন পুরো ঝাল করে একটা বেগুন আলু দিয়ে একটা যেরকম যে কালো জিরে দিয়ে আপনাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করেছি ওটা করব, আর একটু ডিম সিদ্ধ করব, এটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টে সেরে নেব। তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কাজগুলো করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো ভাবলাম যে আমি একটু কথা বলতে বলতে আপনাদের সাথে কাজগুলো করি। তো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, চচড়িটা বসিয়ে নিই। চচড়ির জন্য সেরকম কিছুই লাগছে না, আমি টমেটো দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন দিচ্ছি, কালো সরি ফোড়নে কালো জিরো দিব আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমার আজকের, এই দিয়ে আমার চচড়িটা করতে হবে। পাশে মার চা হয়ে গেছে, মাকে চাটা দিয়ে দিই, আমি আর আজকে চা খাবো না। দিয়ে দিব একটু কালো জিরে, দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন দু তিন কোয়া, আর কাঁচা লঙ্কাটা নিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে। এই যে আমি তরকারিগুলো, কুচিয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম তেলেতে। মানে এই দুধটা ফ্রিজ থেকে আমি বের করে রাখলাম, এখনও দুধালা আমার আসেনি আজকে। তো এইখানেই দুধটা অ্যাড করে আমি জার করে নেব। দুধালা এখনও আসছে না কেন বুঝতে পারছি না। আর ঘি দিয়েছি, আর হলুদ একটু দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিব, যেহেতু আপনাদেরকে বলেছি আমি এখন একটু ঝাল ঝাল খাবো, আমার ভীষণ ঝাল খেতে ইচ্ছে করছে। মেয়ে আছে মার কাছে, আর মা মেয়েকে একটু পায়েস খাওয়াচ্ছে, ওর জ্যাম্মা এখন একটু পায়েস দিয়ে গেল। আর আমার এটা হচ্ছে পরশুদিন আমি আবার একটু পায়েস করেছিলাম, তো সেই পায়েসের বাটিটা আমি ভিজিয়ে রাখলাম জল দিয়ে। তো যেটা বলছিলাম যে আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি যে আমি বাজারে গিয়েছিলাম, আমি কী কী জিনিস বাজার থেকে নিয়ে এসেছি, তো সেটা আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি বাজার থেকে কী কী জিনিস নিয়ে এসে। কিছুই খেতে ইচ্ছা করছিল না কেন জানি না, তো দেখি এখন বাসি রুটি আছে, না হলে আমি পাস্তাই করে নিতাম, না আমি আলু বেগুন দিয়ে করি, সেটা খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তো আমি ওর জন্য একটু রেখে দেবো।
আর আজকে দুপুরে সেরকম কোনো রান্না, আজকে শুধু মানে যেটা যেটা বলছিলাম যে আমার আজকে সেরকম কোনো রান্নাবান্না নেই, মানে আমি সেরকম কোনো কিছু রান্নাবান্না করছি না। আমি জাস্ট ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল করে রাখবো, আর একটা লাউ আছে সেই লাউ ঘন্টটা করে রাখবো, আর একটু শাক করলেও করতে পারি, না করলেও কোনো মানে কিছু নেই, মানে সেরকম কোনো চাপ নেই আজকে। তো কি আছে এখানে, কালকে রুটিগুলো মানে করা হয়েছিল, কিন্তু কেউ আর রুটিগুলো হচ্ছে রাত্রে বেশি খেলো না। আমার হাজব্যান্ড বলছে আমার খিদে নেই, আমারও খেতে ভালো লাগলো না। আমি দুটো রুটি, দুটোর বেশি খাই না, কখনো খুব খিদে পেলে তিনটে, তিনটের বেশি আমি জীবনে রুটি খাইনি, আর হয়তো কোনো দিন খেতে পারবো কি না জানি না। তো ওই দুটো রুটি আমি খেয়েছিলাম, আমার হাজব্যান্ড তিন চারটে রুটি খায়, ও বেশি খায় না, তো ও খেতে পারলো না, আমিও খেতে পারলাম না, ভালো লাগলো না খেতে। আর সে ডিমটাও হচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিব। ওই যে ম্যাও দেখো বাবা, ওই এই যে মুসকু মার কাছে সেদ্ধ হচ্ছে, ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর চচ্চড়িটা একটু আমি জল অ্যাড করেছিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর দুটো আর রসুন, লাস্টে সেন্টের জন্য দিয়ে দিচ্ছি, আর নামানোর আগ দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা কিছু, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট লাগে, আমাদের তো সবারই এটা খুব প্রিয়, আর খুব অল্প তেলেই হয়ে যায়। জলটা কমিয়ে দিলাম, যেই আমি ভাবলাম এতক্ষণ পরে আপনাদের সাথে একটু কথা বলবো, তো সামনে আমাদের এখানে বিয়ে হচ্ছে, বিয়ের বাজনাতে মানে জানি না আমি, আমাকে হয়তো পরে ভয়েস অ্যাড করতে হতে পারে, তো বুঝতে পারছি না। এই যে চচ্চড়িটা দেখুন প্রায় হয়েই এসেছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ঝাল হবে, কারণ আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ভেজে নেবো নাকি এমনিই খাবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু জানুন আমি শুনেছি, কিন্তু আপনারা জানেন কি না আমি বলতে পারছি না, আমি শুনেছি বাসি রুটি ভীষণ উপকারী, তো সেটা মানে কোন দিক থেকে কিরকম করে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি শুনেছি যে এরকম যে বলা হয় যে বাসি রুটির গুণমানটা নাকি খুব বেশি হয়, যেরকম হচ্ছে মানে ভাত আমরা যখন তৈরি করি তো সেটা যতটা না বেশি উপকারী, কিন্তু যখন আমরা ভাতটাকে রেখে মানে যেটাকে আমরা পান্তা ভাত বলি, তো জল দিয়ে ঢেকে রেখে দিই, সারা ওভারনাইট থাকে, পরে সকালে যেটা খাওয়া হয় সেটার পুষ্টিগুণ নাকি অনেকটাই বেশি, তো সেরকমই বাসি রুটিটাও তাই, জ্ঞান দিয়ে ফেললাম অনেকগুলো আপনাদেরকে, তো জানি না আমি খাচ্ছি, আমি ফেলে দেই না, আমি খাই। তো তাড়াতাড়ি করে ডিমটা আমি ছুলে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর ডিমটা প্রায় অনেকটাই হাফ বয়েল হয়ে গেছে, তাই ছুলতে ভীষণ অসুবিধা হচ্ছে। ডিমটা হাফ বয়েল হয়েছে, আমি ভালো করে ছুলতে পারিনি, এরকম হয়েছে ছোলার পরে। তরকারিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমি এখন তরকারিটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি, পাশে ডিম সিদ্ধ রেখেছি, আমি রুটো দুটো রুটি দিয়েই আর কি ডিম সিদ্ধটা দিয়ে আর তরকারিটা দিয়ে খেয়ে নেব। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে ভয়েস অ্যাড করতে হবে, আমার পাশে এখানে একজন মানে একটা বিয়েবাড়ি হচ্ছে, মানে বিয়ে চলছে, সেই বাড়িতে ভীষণ বাজনা বাজছে, তো আমার মাঝখানে দেখলাম যে না বেশ বাইরের সাউন্ডগুলো আসছে, বিয়েবাড়ির বাজনা আসছে, তো আমাকে ভয়েস অ্যাড করতেই হলো। আর এই যে আমি ব্রেকফাস্টের জন্য এখন রেডি করে নিয়েছি, এখন আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি মানে আমার রুমে,
চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর মেয়ে মেয়ে ঘুমোতে কিছুতেই চাইছিল না, আর দেখতে পাচ্ছেন মেয়ে ভীষণ এদিক সেদিক এদিক ওদিক করছে, আর আমি ব্রেকফাস্ট করছি আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আর আমি ব্রেকফাস্টটা করছি, করতে থাকি, আর যে লাইটগুলো অফ করে দিলাম, দিয়ে আমি ওই আমার ঘরে চলে যাচ্ছি। আর আপনাদের সাথে যে বলেছিলাম আমি বুধবারে আর কি কি গ্রসারি আইটেমগুলো নিয়ে এসেছি, মানে বাজার থেকে কি কি জিনিস নিয়ে এসেছি আর কি শপিং করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে নিন আমি কি কি বাজার থেকে নিয়ে এসেছি, আর আমি ততক্ষণে ব্রেকফাস্ট করতে থাকি। নিয়ে এসেছি সেই গ্রসারি আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর আমি দুটো জিনিস নিয়ে এসেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই শেয়ার করছি, দেখে নিন। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কী নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, কালকে ভিডিও করা সম্ভব হয়নি। আমি আমার মেয়ের জন্য নিয়ে এসেছি এরকম একটা হাইনিক, উলের হাইনিক। এগুলো ও তো একদম চিকন, এটা হচ্ছে বাড়বে এরকম হয়ে যাবে বডিটা, তো এরকম একটা ওর জন্য হাইনেক নিয়ে এসেছি উলে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের একটা হাইনেক আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আমার জন্য এই যে এরকম একটা প্যান্ট, বাড়িতে পরার জন্য এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি। এগুলো হচ্ছে উলের, তো এই প্যান্টগুলো বাড়িতে পরার জন্য আমি নিয়ে এসেছি, যে এখন ঠান্ডা আছে তো ঠান্ডার মধ্যে আমরা এগুলোকে তুলো তুলো প্যান্ট বলি, তো এই প্যান্টগুলো পরতে ভীষণ আরাম, তো এই প্যান্টগুলো আমি নিয়ে এসেছি আমার জন্য আমার ঘরের গ্রসারি জিনিসগুলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। গ্রসারি আইটেম কি কি জিনিস আমি নিয়ে এসেছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। বাজারের ব্যাগটা দেখতে পাচ্ছেন কি কি জিনিস আমি নিয়ে এসেছি, ফেটেই গেছে। এ মাসের আমার মাস খাওয়ারই খরচ। প্রথমে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে শুরু করছি, এরকম ডেটলের একটা পাউচ, হ্যান্ড ওয়াশের পাউচ নিয়ে এসেছি। এনেছি বাসন মাজার একটা সাবান, আর নিয়ে এসেছি নিলান্সের একটা বড় আচার, দেখতে পাচ্ছেন একটা বড় আচার আমি নিয়ে এসেছি নিলান্সের, কারণ আমার ঘরে আচার ফুরিয়ে গেছিলো আর আমি সবসময় এরকম বড় প্যাকেটের আচারগুলো মানে আনি, তাতে কি না মানে আচারটা অনেকটা বেশ কয়েকদিন থাকে, নাহলে খেতে গিয়ে আচার ফুরিয়ে যায়। নিলন্সের একটা আচার, এইবার আর আমি পতঞ্জলির বেশি জিনিস আনিনি, আমি পেস্টটা নিয়ে এসেছি আর বাসন মাজার সাবানটা এনেছি পতঞ্জলির এই মাসে। এই মাসে আমি সেরকম কোনো খরচ আনিনি। একটা সাদা তেল নিয়ে এসেছি, সর্ষের তেল নিয়ে এসেছি চার প্যাকেট, তিন প্যাকেট, টোটাল চার প্যাকেট তেল এনেছি, তিন প্যাকেট সর্ষের তেল। তিন প্যাকেট সর্ষের তেল নিয়ে এসেছি। নিয়ে এসেছি একটা বাসন মাজার জন্য কস বাইট, আর বেবি জনসেন্সের একটা ছোট্ট পাউডারও নিয়ে এসেছি। এটা মানে ক্যারি করার জন্য বাইরে নিয়ে যেতে হলে দরকার হলে, যে মেয়েকে যখন আমি কাজলের টিপ পরাই তো টিপে দিতে হয়, তাই একটা ছোট্ট জনসেন্সের বাড়িতে আছে, এটা বড়, তো এটা নিয়ে এসেছি জনসেন্স পাউডার ক্যারি করার জন্য ছোট্ট একটা।
প্রোটিন পাউডার, নিয়ে এসেছি গুড়, আখের গুড়, নিয়ে এসেছি ভোগ চাল, নিয়ে এসেছি চেরি, বুঝতে পারছেন, চেরি, নিয়ে এসেছি আতপ চাল পিঠে খাওয়ার জন্য, খিচুড়ি পিঠে খাওয়ার জন্য আতপ চাল। আর এ মাসে নিয়ে এসেছি লঙ্কার গুঁড়ো, সানরাইজের 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো। এই কটা জিনিসই আমার লাগতো, এই কটা জিনিসই নিয়ে এসেছি। নিয়ে এসেছি কাবুলি ছোলা অল্প 250 গ্রাম, নিয়ে এসেছি ছোলার ডাল 1/2 কেজি মতো, আর নিয়ে এসেছি মুসুরি ডাল। তো আমি এই কটা জিনিসই নিয়ে এসেছি। আর একটা জিনিস নিয়ে এসেছিলাম, মানে ঘি, সেটা আমি কালকে বের করে নিয়েছি, তাই আপনাদের সাথে সেটা আর মানে শেয়ার করা হলো না, আমি সেটা কালকেই বের করে নিয়েছি। আমি এই মাসে এই কটা জিনিসই আমি নিয়ে এসেছি, কারণ এই কটা দিয়ে কিন্তু আমার মাস চলে যাবে না। এই কটা জিনিস নিয়ে এসেছি, এই কটা দিয়ে কিন্তু ভাববে না যে আমার মাস চলে যায়, কারণ হচ্ছে আমার মানে যে মাসে যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় আমি সেগুলোই নিয়ে আসি, আর মাঝখানে যেগুলো ফুরিয়ে যায় তো সেগুলোকে আমি আবার মানে মাঝ মানে মাসের মাঝখানেও নিয়ে আসি, তো যখন যেটা দরকার হয়। এই মুহূর্তে আমার এই কটা খরচের প্রয়োজন ছিল, তাই আমি এই কটা খরচ নিয়ে এসেছি। আবার হয়তো 10 দিন পরে যদি আমার আরও কিছু লাগে আমি সেটা নিয়ে আসি, কিন্তু আমি মানে জিনিস থাকতে জিনিস নিয়ে আসি না, জিনিসটা যখন ফুরিয়ে যায় তখনই নিয়ে আসি। তো এখন এই মাসে আমার এই কটা জিনিসের প্রয়োজন, তো এই কটা নিয়ে চলে এসেছি। তো আমি আমার আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন আরেকটা ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটাপট সাবস্ক্রাইব করে দিন, যাতে কিনা নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়।